আসসালামু আলাইকুম সবাইকে, আমি আপনাদের সামনে আসছি আবু মুসা। তো আমি অ্যাব্রোড ইনফিল কনসালটেন্সির সিইও। আজকে আমাদের আরও একটা খুবই সুন্দর নিউজ আছে। আমরা বেলজিয়ামের অনেকগুলা ভিসা পাইছি এবং এর মধ্যে আমাদের একটা ক্যান্ডিডেট আজকে আমাদের সাথে কথা বলবে বেলজিয়াম নিয়ে, এবং হচ্ছে আমরা তার ইউনিভার্সিটি কোর্স এবং তার এইম নিয়ে জানতে চাইবো জাস্ট এতটুকুই। এবং আমি মনে করি যে আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সিমিলারিটিস খুঁজে পেতে পারেন, যে আপনারা কোন কোর্সে যেতে পারেন অথবা আপনারা কোন ইউনিভার্সিটি চুজ করতে পারেন বা কেন অ্যাব্রোড ইনকোয়ারি চুজ করতে পারেন আপনাদের কনসালটেন্ট হিসেবে। এবং আমাদের টোটাল বিষয়টা হচ্ছে আমাদের সিম্পল কোশ্চেন থেকে আসবে, যে আমরা কীভাবে আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করতে পারি এবং কীভাবে আমাদের স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারে। যাই হোক, আমি আজকে আমাদের স্টুডেন্টের কাছে চলে যাচ্ছি। আমি আপনার নাম এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটি কোর্স এবং কোথায় যাচ্ছেন যদি একটু ডিটেলস বলতেন আমাদের অডিয়েন্সকে। আমার নাম আলাউর রহমান সদাগর, আমি বেলজিয়ামের কোত্রিক সিটিতে যাচ্ছি, বাইজি এফিলিয়েট সায়েন্স ইউনিভার্সিটিতে। অ্যান্ড আমার সাবজেক্ট হলো অ্যাডভান্স ব্যাচেলর। সো এই সাবজেক্ট এটা আমার সাবজেক্ট রিলেটেড, পূর্ব সাবজেক্ট রিলেটেড ছিল, তো এই জন্য আমি অ্যাডভান্স ব্যাচেলর ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে চুজ করছি। কারণ বাইরে অনেক হেল্প করার কারণে কোচিংয়ে অনেক হেল্প করছে, যার দরুন আমি আজকে সাকসেসফুলি ভিসা পাইছি। কনগ্রেচুলেশন আপনাকে, যাতে আজকে ভিসা পাইছেন। এবং হচ্ছে আপনার টোটাল জার্নিটা কেমন সময় লাগছে যদি আমাদেরকে একটু বলতেন। আমি হচ্ছে আলটিমেট টাইমটা আসলে কনজিউমিং না, ইন্ডিয়া যাওয়া লাগে ওই টাইমটা একটু টাইম লাগে। আর বেসিক্যালি যারা ইন্ডিয়া যাইতেছে ওদেরকে দিনে দিনে ভিসা দিয়ে দিতেছে, সকাল 12টা থেকে ইন্টারভিউ নিলে 5টার ভিতরে পাসপোর্ট দিতেছে, ভিসা সহ দিয়ে দিতেছে। অলরাইট, সো যেদিন এমবাসিতে যায় স্টুডেন্টরা বেলজিয়ামের ভিসাটা সাধারণত সেই দিনই পাচ্ছে, এবং বেলজিয়ামের এমবাসি বেশ স্মুথলি কাজ করা দেয়। উইদিন ওয়ান ডে ভিসাটি ইস্যু করা দেয় স্টুডেন্টের পাসপোর্ট নিয়ে গেলে, এবং পাসপোর্ট নিয়ে ব্যাক করছে রিসেন্টলি। তো যারা কিনা ভিসা নিয়ে বা বিভিন্ন কান্ট্রি থেকে রিফিউজড আছেন বা ভিসা নিয়ে কনসার্ন বা ব্যাচেলর বা মাস্টার্সে যেতে চান, তারা বেলজিয়ামটাকে চুজ করতে পারেন। তো আমাদের এই ক্যান্ডিডেট যে প্যাশনটা নিয়ে বেলজিয়ামে যাচ্ছে, আমরা সেটা জানতে চাই যে অ্যাকচুয়ালি আপনার এইমটা কি, এবং হচ্ছে আপনার প্যাশনটা কোথায়, এই সাবজেক্টের উপরে যে আপনি ফিউচারে কোথায় দেখতে চান, লাইক 5 ইয়ার্স অর 10 ইয়ার্স লেটার। ওয়েল, আমি শুরু থেকে একদম ব্যবসা নিয়ে পড়ালেখা করতে আগ্রহী ছিলাম, এবং ব্যবসার রিলেটেড আমার প্রফেশন করতে চাইছি, যে কারণে আমি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট সাবজেক্টটা চুজ করছি। তো আমি চাইতেছি যে আফটার কমপ্লিটিং মাই সাবজেক্ট আমি কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করতে চাইতেছি, এবং আমার ক্যারিয়ারটা আমি বিজনেস রিলেটেড ফিল্ডে আমি বিল্ড করতে চাইতেছি। এবং আপনার বর্তমান যে আপনি যাওয়ার পরে পড়াশোনা এবং হচ্ছে সাবজেক্ট রিলেটেড বিষয়গুলা, আপনার কি মনে হয় বেলজিয়ামে আপনি এডুকেশন গুলা কতটুকু স্ট্যান্ডার্ড ভাবে পেতে পারেন, এবং সাবজেক্টে আপনার কতটুকু হেল্প হতে পারে আপনার স্কিলটা ডেভেলপের জন্য, আপনার কোর্স আপনার কতটুকু স্কিল ডেভেলপ করবে? আমি এই সাবজেক্ট চুজ করে বেলজিয়াম চুজ করে আমি এটার উপরে কিছু রিসার্চ করেছিলাম। বেলজিয়াম হলো অন্য টপ কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে, যে এদের এডুকেশন স্ট্যান্ডার্ড অনেক হাই। আর যেহেতু আমি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছি, তো বিভিন্ন ডিফারেন্ট কালচার ল্যাঙ্গুয়েজ শেখাটা ইম্পর্টেন্ট, যেটা আমাকে বেলজিয়াম দিতেছে। ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তিনটা, তো আমি এক কান্ট্রিতে তিনটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারতেছি, যেটা আমার ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে ক্যারিয়ার করতে সবচেয়ে বড় হেল্প করবে। সবচেয়ে বড় জিনিস যেটা আপনার কম্প্রিহেন্সিভ সাবজেক্ট, আমার সাবজেক্টে তিনটা কোর্সই আছে ফিল্ড রিলেটেড, যেগুলো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিতে হেল্প করবে। অলরাইট, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরাও চাই যে আমাদের স্টুডেন্টরা তারা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা নিক এবং তাদের স্কিলগুলো বাড়াক। যেমন তিনটা ল্যাঙ্গুয়েজের কথা বলছে, যে বেলজিয়ামে হয়তো ডাচ, ফ্রেঞ্চ এবং ইংলিশে কমিউনিকেশন করে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয়, তো এগুলো ডেফিনেটলি একটা বিগ স্কিল। যদি একটা স্টুডেন্ট, আমি ইউরোপে থাকার কারণে দেখছি যে আপনি যদি একটা স্কিল থাকে, একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা আপনার ক্যারিয়ারে অনেক বেশি বুস্ট করে, লাইক আপনার জব বা বিজনেস বা ফিউচার নিয়ে। এবং মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে এটা চায় যে আপনি কয়টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। তো বেলজিয়াম সেই জন্য একটা বেস্ট অপরচুনিটিস আমি মনে করি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। এবং আপনারা যারা নেক্সট সেশনে আমাদের এখানে আসতে চান বা বেলজিয়ামে যেতে চান আমাদের মাধ্যমে কনসালটেন্সি নিতে চান, তাহলে আমি আছি কিছুদিন, আমাদের এক্সপার্ট কনসালটেন্ট আছে এখানে বেশ কয়েকজন, আপনাদেরকে এগুলো নিয়ে গাইড করতে পারে। এবং ফাইনালি আমি আমার ক্যান্ডিডেট থেকে জানতে চাইবো যে অ্যাব্রোড ইনকোয়ারি তাকে কীভাবে হেল্প করতে পারছে, এবং তার ভিসাটাও দেখতে চাইবো একসাথে। অ্যাব্রোড ইনকোয়ারি আমার শুরু থেকে সবকিছুতে হেল্প করছে। আমি আসলে একটা দেশ না, অ্যাব্রোড ইনকোয়ারিতে ফাইল ওপেন করার পরে আমি কয়েকটা দেশে অ্যাপ্লিকেশন করছি,
তারপর আমার বেটার অপশন মনে হয়েছে বেলজিয়াম, যে কারণে আমি লাস্টে বেলজিয়াম চুজ করছি। তো ওই দিক থেকে সাইদ ভাই আমাকে শুরু থেকে গাইড করছে, পরে বেলাল ভাই ছিল এবং কোয়েশন রেডি করার ক্ষেত্রে মাহাদি ভাই, স্পেশালি মাহাদি ভাই আমাকে অনেক হেল্প করছে। তো প্রত্যেকটা সেক্টরে কেউ না কেউ একজন ছিল যে আমার গাইড করছে, জিনিসগুলো হয়তো আমার কিছুটা রেডি করতে হয়েছে কিন্তু গাইডেন্স টাইপ পাইছে পুরোটা। ওইটা ছিল সবচেয়ে দরকার, একটা স্টুডেন্টের গাইডেন্স টাইপ দরকার, যেটা আমি পাইছি ঠিকঠাক ভাবে। আমরা কি আপনার ভিসাটা একসাথে দেখতে পারি কিনা? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে ওনার ভিসা, উনি বেলজিয়ামের ভিসা কালেক্ট করে আমাদের অফিসে আসছেন। আপনাকে আবারও অনেক অভিনন্দন যে আপনি বেলজিয়ামের ভিসা গেট করছেন, এবং আমি আপনার বেলজিয়ামের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল কামনা করি, এবং আমি আশা করি যে আপনি পড়াশোনা শেষ করবেন এবং বেলজিয়ামের বাংলাদেশি কালচার এবং বাংলাদেশি কালচারকে ডেভেলপ করবেন বেসিক্যালি। আরেকটা জিনিস ফাইনালি শেষ করার আগে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা থিঙ্ক করছেন যে দুইটা বা তিনটা কান্ট্রিতে একসাথে অ্যাপ্লাই করবেন কিনা, বা আমাদের কনসালটেন্সি বেসিক্যালি আমরা চাই যে একটা স্টুডেন্টের এইম অনুযায়ী সে যেন অ্যাটলিস্ট দুইটা কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারে যেন কিনা তার অ্যাডমিশন বা ভিসাটা কনফার্ম হয়। তো আমাদের একই রেজিস্ট্রেশন ফিসে আমরা হচ্ছে মিনিমাম দুইটা কান্ট্রিতে করে দিই, যদি স্টুডেন্ট প্রিফার থাকে যে সে এখানে কাজ করতে চায়, যেন তার সময়টা নষ্ট না হয় এবং হচ্ছে তার এইমটা নষ্ট না হয়। তো সেই জন্য আপনারা যারা ইন্টারেস্টেড যে নেক্সট সেশনে ইউরোপ বা নর্থ আমেরিকা অথবা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চান, তাহলে আমাদের এখানে চলে আসবেন, আবারও দেখাবেন নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।